শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে সোমবারই সম্মুখ সমরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই শুভেন্দুর সদর্প ঘোষণা ছিল, অভিযোগ প্রমাণিত করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। এবার এই নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতেই বোমা ফাটালেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র তথা কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। শুভেন্দুর বিরুদ্ধে আনলেন বড় সড় অভিযোগ। দাবি করেছেন, 2012 সালে কাঁথি পুরসভায় বসে 3,900 জনকে টাকার বিনিময়ে প্রাথমিকের নিয়োগ পাইয়ে দিয়েছিলেন শুভেন্দু। ঠিক কি বলেছেন সুপ্রকাশ, শুনুন তার মুখ থেকেই। আর শুভেন্দু বাবু যে কথাটা বলছেন, শুভেন্দু বাবু নিজে তার পরখ করে দেখুন, তার যারা চুলদাড়ি কাটে তারাও প্রাইমারি টিচার, তার যারা গাড়ি ড্রাইভারি করতো তাদের পরিবারেও প্রাইমারি টিচার, আর তার যারা সিকিউরিটি ছিল তাদেরকেও তিনি সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। এবং তিনি এই কাঁথি শহরের একটি নামি ক্লাব আছে, যে ক্লাবে এবং অধিকাংশ ছেলে শুভেন্দু অধিকারীর আমলে তারা সরকারি চাকরি পেয়েছেন, এবং বিভিন্নভাবে যে ব্যাংকে তিনখানা ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন, ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ সেই ব্যাংকগুলোকে ঘিরে, লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হতো। কাঁথি শহর কেন, জেলা কেন, সারা রাজ্যের মানুষ জানে, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, কার্ড ব্যাংক এবং বিদ্যাসাগর ব্যাংকে কি পরিমাণ টাকা নিয়ে তিনি চাকরি দিতেন। কাঁথি পৌরসভায় ভুয়ো নাম করে টাকা তোলা, দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারী অন্য কাউকে করছেন এটা ওনার মুখে মানায় না। এখন সমস্যাটা হয়েছে কি, চোর অপরকে তিনি চোর চোর বলে নিজের গা ঢাকার চেষ্টা করছেন, কিন্তু চোর আজকে যে সামনের সারিতে আছে সেটা তিনি ধরা পড়ে গেছে। তাই আমি প্রথমেই বলবো যে ওনার বাড়িতে যারা কাজবাজ করেন তাদের আগে ব্যাংক ডিটেলসটা দেখা হোক। এর ড্রাইভারদের নামে বেনামি সম্পত্তি আছে শুভেন্দু অধিকারীর, তো সেইগুলো আগে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারী তার মুখে কি কথা আর বাস্তবে কি কাজ, এটা দেখতে হবে। শুধু শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নয়, ব্যাংক কেলেঙ্কারিতেও শুভেন্দুর নাম জড়িয়েছেন সুপ্রকাশ। অখিল পুত্রের দাবি, কাঁথি কোঅপারেটিভ থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু, ব্যাংকের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। বস্তুত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সোমবার থেকে রাজ্যে নতুন করে চড়েছে উত্তেজনার পারু। সোমবার বিধানসভায় নিজের বিবৃতিতে নাম না করে শুভেন্দুকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুও। তবে মুখ্যমন্ত্রী বনাম তাঁরই প্রাক্তন শিষ্যর সম্মুখ সমরের এই সূত্রপাত জানতে হলে ফিরে যেতে হবে কয়েকদিন আগে কাঁথিতে অনুষ্ঠিত বিজেপির সভায়, যেখান থেকে শুভেন্দুর হুঁশিয়ারি ছিল। আপনারা দেখেছেন নিয়োগ প্রক্রিয়াতে কিভাবে এই সরকারের দুর্নীতি আজকে সামনে এসেছে। সবে তো পরেশ অধিকারীর মেয়ে আর 269 জন প্রাইমারির চাকরি গেছে, তার সঙ্গে গিয়াসুদ্দিন গাজী বলে একটা ভুয়া অঙ্কের মাস্টারের চাকরি গেছে। এ তো দুর্নীতির হিমশৈলের চূড়া মাত্র, কিছু হয়নি। সকালে সভা তো ভোরবেলা 10-15 হাজার লোকের চাকরি মিনিমাম যাবে, যাদের ভুয়া জাল মার্কশিট হইলে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। আরে তালিকা বেরিয়েছে, উদ্ধার হয়েছে তালিকা, রামনগরের এমএলএ যিনি এখন হাফ প্যান্ট মন্ত্রী, সেই মাছুয়া মন্ত্রী 22 জনের তালিকা লিখে মাল তুলেছেন, সে তালিকা পড়েছে। মামার বাড়িতে ডাকা ডাকি শুরু হলো বলে এমনি তো খেজুরিতে বোমা ফাটতে গিয়ে 4-5 জন উড়ে গেছিল। গুরু শিষ্যর অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য রাজনীতির প্রধান দুই মুখ এই মুহূর্তে নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে সম্মুখ সমরে, তাতে এদিন বাড়তি রসদ জুগিয়েছেন অখিল পুত্র। স্বভাবতই কোথাকার জল কোথায় গড়ায় সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুমন বটব্যাল ও মিলন পণ্ডার রিপোর্ট, খাস খবর।